essential commodities act কে amendment করা হয়েছে সেটা amendment করে আজকে বলছে ডাল পেঁয়াজ ভোজ্য তেল অনেকগুলি আইটেম দিচ্ছে এগুলি আর essential commodities এর আওতায় থাকবে না এগুলি হলো সবচেয়ে মানুষের প্রয়োজনীয়তা এবং যেটা ভারত সরকার ভারতবর্ষের মানুষের কথা চিন্তা করে যেটাতে সাবসিডি দিয়ে আসবে আপনি যেটা এসেনশিয়াল কমোডিটিস এগুলিকে ভারত সরকার দাম ঠিক করে দিত এবং গরিবদের জন্য সেখানে সাবসিডি দিত আজকে এসেনশিয়াল কমোডিটিস অ্যামেন্ডমেন্টের ফলে এগুলি কোন নিয়ন্ত্রণ করবে না সরকার সরকারের যার ফলে মজুদার কালোবাজারিদেরকে মানে এটা একটা কালোবাজারি করার জন্য তাদেরকে একটা অধিকার দিয়ে দেওয়া এতে ভারতবর্ষের মানুষের বিপদ আসছে এমনিতে ভারতবর্ষ গভীর সংকটে এবং এসেনশিয়াল কমোডিটিস অ্যামেন্ডমেন্ট বিল 2020 একমাত্র করা হয়েছে মজুদার কালোবাজারিদের সাথে এখন তারা পেঁয়াজ ডাল তেল চাল আলু সরষের তেল তাদের ইচ্ছা মতো মজুত করতে পারবে মজুত করে বাজারে একটা অভাব সৃষ্টি করবে কিনবে তারপরে সেটার দাম বাড়িয়ে দেবে বাজারকে সুতরাং এগুলির বিরুদ্ধে লাগাতার আন্দোলন চলবে এবং এই আইনের ফলে ফার্মার এমনিতেই আত্মহত্যা করছে ভারতবর্ষের দিনে আর এই আইনের ফলে তারা সর্বভ্রান্ত হয়ে তাদেরকে লুটবে এবং ওদের সত্ত্বে এগ্রিমেন্ট করতে হবে বলেছে দুই পার্টি দুই দল দুই পক্ষ এখন আমরা জানি কৃষকের ক্ষমতা আর যারা পার্সিদের তাদের ক্ষমতা সুতরাং এটার বিরুদ্ধে লাগাতার আন্দোলন আরম্ভ হচ্ছে আজকে সারা ভারতবর্ষে এটার বিরুদ্ধে আপনারা জানেন পার্লামেন্টে আমরা এটা নিয়ে প্রতিবাদ করেছি কালকে রাষ্ট্রপতির কাছে আমরা মেমোরেন্ডাম দিয়েছি এটা যাতে সন্ধ্যা করে এখন আর হচ্ছে আজকের থেকে আন্দোলনের অংশ হিসেবে আজকে প্রেস কনফারেন্স সারা ভারতবর্ষের মানুষ রাজ্যের মানুষকে অবহিত করার জন্য